সুনামগঞ্জকে ছুটে উন্নতি হলেও সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী দুই জেলার 11 লাখের বেশি মানুষ, বন্যায় নষ্ট হয়েছে 100 হেক্টর জমির ফসল। বন্যা দুর্গতদের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী জেলার 10 লাখ মানুষ। ঘরবাড়িতে পানি ওঠায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকেই, পাশাপাশি সড়কে পানি জমায় চলাচলেও বিঘ্ন ঘটছে বানভাসীদের। বাসার ভিতরে আটু পানি, কারো কোমর পানি এই অবস্থায় আছে। এটা থেকে একমাত্র উত্তরণ হচ্ছে আমরা নদীকরণ করা। বৃষ্টিপাত কমে যাওয়ায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ভোগান্তি কমেনি পানিবন্দী মানুষের। বন্যার্তদের নগদ অর্থ ও ত্রাণ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চাল, খাবার, নগদ টাকা পাঠিয়ে দিয়েছি, এখন আমি যে সেটা বিতরণ করব। আকস্মিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ। তরুণদের দক্ষতা উন্নয়নে গ্রামীণ ফোন চালু করেছে জিপি একাডেমি। বুধবার রাজধানীর গ্রামীণ ফোন ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই একাডেমি তরুণদের ক্যারিয়ার গঠন এবং দক্ষ উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। জিপি একাডেমি টেলিনর ও সিসকোর সাথে যৌথভাবে পরিচালিত হবে বলেও জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী আসির আজমান এবং সিসকো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ফখরুদ্দিন আহমেদ সে সময় উপস্থিত ছিলেন।